যদিও এখন দাঁড়িয়ে মস আর কিছু রাখছে না যুবক হওয়ার জন্য। আপনি মস ছোট ছোট করে রাখেন, কিন্তু দাঁড়িয়ে যদি একেবারে সাফা সাফা করেন তাহলে আপনি বাংলায় বললাম না যৌন শক্তি হারিয়ে ফেলবে, এসে বউ চলে যাবে মার দশ দেবে, কথা বলেন না কেন। বাংলাদেশে আজ এখন মহাজিনের বউ চলে গেছে আপনি এর রেকর্ড দেখাতে পারবেন না, অথচ মহাজিনের বেতন মাত্র 1500 থেকে 3000 টাকা, আজ পর্যন্ত ওর বউ চলে গেছে আপনি দেখাতে পারবেন। কিন্তু ঢাকায় 5টা ফ্ল্যাটের মালিক, 2-3টা গার্মেন্টস আছে, টাকা কত আছে নিজেও জানে না, প্রতিদিন দাড়ি কেটে সাফা সাফা করে রাখে, বউ বন্ধুর সাথে বেরিয়ে গেছে। কিন্তু বেশি বলে ফেললাম, এই নজির এদেশে আছে না নেই? এরপরও যদি দাড়ি না রাখেন আমি আর কত নিচে নামবো? আল্লাহ যেন রাখার তৌফিক দেন, চলে বলেন আমিন। তাহলে আমরা কোরআনে কারিমে যে রাজনীতির কথা আছে ওইটা কিন্তু শোনা লাগবে নাকি? রোলটা দিকে নিয়ে যাবেন না, আমি কোরআন থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। দরুদ আর সালাম পাঠ করছি আমাদের নবী মানবতার মহান শিক্ষক মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কোরআনে কারিম প্রচার করতে গিয়ে পৃথিবীতে তিনি বাধার সম্মুখীন হয়েছিলেন, না হন না? এখানে একটা কথা মনে রাখা দরকার, যত নবী দুনিয়ায় এসেছে প্রত্যেকটা নবী দ্বীনের প্রচার করতে গিয়ে তাবলীগ করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন, আর যারা তাদের তাবলীগ মেনে নিয়েছে তারাও বাধার সম্মুখীন হয়েছে। সুতরাং পৃথিবীতে তাবলীগ যারা করবে তারা বাধার সম্মুখীন হবে, আর যারা তাবলীগ করে না ওরা বাধার সম্মুখীন হবে না। নবীজি কোরআন নাজিল হওয়ার আগ পর্যন্ত একটা শত্রু পৃথিবীতে তার ছিল না, আরো আসতে বলে একটা শত্রু ছিল, কোরআন প্রচার হওয়ার আগে একটা শত্রু তিনি পান নাই, সবাই আলামিন বলে ডাক, এমনকি যারা তাকে বিশ্বাস করতো না নবী বলে তারাও তাদের মাল সম্পদ আমানত রেখে যেত, নিজের নেতাকে নিজের মা বাবাকে বন্ধুকে ভাইকে বিশ্বাস করতো না, মোহাম্মদ রাসূলুল্লাহ আলামিন এই জন্য রেখে যেত। আমার ভাইরা, হিজরতের রাতে বিশ্ব নবী হযরত আলীকে ডাক দিয়ে বলেন, আলী তুমি আমার এই বিছানায় চাদর মোড়া দিয়ে ঘুমিয়ে থাকো, এই যে চারিপাশে তরবারি নিয়ে যারা দাঁড়িয়ে আছে এরা সব আমার শত্রু, কিন্তু এদের আমানতের মালগুলো যে ঘরের কোনায় দেখতে পাও সবার নাম লেখা আছে, সকালবেলা যখন এসে আমাকে পাবে না তোমাকে আমার বিছানায় পাবে, ওই মালের নাম লেখা আছে যার যার, আমানতের দায়িত্ব তোমারে দিয়ে গেলাম পৌঁছিয়ে দিও। মুসলমান ভাইরা, আমানতের দায়িত্ব পালন করার জন্য বিশ্ব নবী জীবন মরণ নিয়ে যেখানে টানাটানি তাও ভোলেননি, যারা মারতে এসেছে তাদেরই আমানত, আমরা হলে আগে বর্ডার দিয়ে পালিয়ে যেতাম।